আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে করোনার 21 লাখ টিকা আসছে। কোভ্যাক্স ফাইজারের 1 লাখ ডোজ এবং সিরাম ইনস্টিটিউট দেবে 20 লাখ ডোজ, এমনটি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। দুপুরে সাংবাদিকদের এই কথা জানান তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও জানান, চীনের পক্ষ থেকে উপহার হিসেবে 5 লাখ টিকা নেবে বাংলাদেশ। এটা প্রয়োগের ব্যাপারে সিদ্ধান্ত দেবে করোনা বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি। ভারতের করোনা নতুন ধরন শনাক্ত হওয়ায় দেশটির সাথে জরুরি পণ্য পরিবহন ছাড়া সব ধরনের যোগাযোগ বন্ধের প্রস্তাব করা হয়েছে। দেশে 3টি ফার্মাসিউটিক্যালসে করোনার টিকা তৈরির সক্ষমতা আছে। সব ধরনের টিকা ব্যবহারের সময় কিছু ক্ষতি হয়, করোনার ক্ষেত্রেও 5 থেকে 10 শতাংশের মতো ক্ষতি হয়ে থাকতে পারে। কোভ্যাক্সের টিকাটা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদেরকে দেবে বলেছে। ফাইজারের আমাদের 1 লক্ষ ডোজ দেবার কথা। আমাদের এই অ্যাস্ট্রাজেনিকা টিকাটাই আমরা আশা করছি যে আমাদের যে ঘাটতির যেটুকু সম্ভাবনা 20 লাখ ডোজ আমাদেরকে বেক্সেমকোর তাদের উচ্চতন মহল আমাদেরকে জানিয়েছে যে তারা আমাদেরকে এই টিকাটা এর মধ্যে এনে দেবে। ভারতের সাথে যদি এরকম আমাদের ল্যান্ড এবং এয়ারপোর্ট যদি খোলা থাকে তাহলে পুরো অতি দ্রুত এটা হয়তো আমাদের এখানে ছড়িয়ে পড়বে। সেজন্যে আমরা গত সপ্তাহে ক্যাবিনেট সচিবের সভাপতিত্বে যে মিটিং হয়েছিল সেখানে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবনা ছিল ভারতের সাথে সমস্ত যোগাযোগ যেগুলো আছে জরুরি পণ্য পরিবহন ছাড়া অন্য সমস্ত যোগাযোগ যেন বন্ধ করে দেওয়া হয়।